একে তো কৃষি জমি, তার উপরে নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে এমন দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার দিনব্যাপী উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের উপস্থিতিতে অবৈধভাবে গড়ে ওঠা এলবিএম এবং সিআরবি ব্রিক্সের দুটি ভাটা ভেঙে দেয় জেলা প্রশাসন। পর্যায়ক্রমে নিয়ম না মেনে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা ধ্বংসের কার্যক্রম চলমান রাখার কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভাটার মালিকদের কয়েক দফা নোটিশ দিয়েও বন্ধ করা যায়নি এসব ইটভাটা। এসব অবৈধ ইটভাটা যেভাবে বিরাট ক্ষতি করছে পরিবেশের, তেমনইভাবে মারাত্মক প্রভাব ফেলছে বৈশ্বিক উষ্ণায়নে। তাই অবৈধ এসব ইটভাটা যাতে কোনোভাবে গড়ে না ওঠে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন, এমনটা বলছেন সংশ্লিষ্ট মহল। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।